চড়চড়িয়ে বেড়েছে পেট্রোপণ্যের দাম, যা কার্যত চিন্তায় ফেলেছে মধ্যবিত্তকে। তবে এবার কমতে পারে তেলের দাম, এমনটাই ইঙ্গিত মিলল কেন্দ্র অফিসারদের সূত্রে। চড়চড়িয়ে বেড়েছে পেট্রোপণ্যের দাম, যা কার্যত চিন্তায় ফেলেছে মধ্যবিত্তকে। তবে এবার কমতে পারে তেলের দাম, এমনটাই ইঙ্গিত মিলল কেন্দ্রীয় অফিসারদের সূত্রে। সূত্রে খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রক পেট্রোল ডিজেলে শুল্ক কর কমানোর চিন্তা ভাবনা করছে। কিভাবে শুল্ক কমানো যায় তা নিয়ে কিছু তেল কোম্পানি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় তেল মন্ত্রকের সঙ্গে আলোচনাও চালাচ্ছে অর্থমন্ত্রক। শুল্ক কর কমলে স্বাভাবিকভাবেই তেলের দাম কিছুটা লাঘব হবে, স্বস্তি মিলবে সাধারণ মানুষের। অপরিশোধিত তেলের গ্রাহকদের মধ্যে বিশ্বের তৃতীয় ভারত, দেশে পেট্রোল এবং ডিজেলের পাইকারি দরে 60% করের অন্তর্গত। কোভিড মহামারীর পর ধসে পড়া অর্থনীতি বাঁচাতে গত এক বছরে পেট্রোল এবং ডিজেলে দুবার কর বাড়িয়েছিল কেন্দ্র, কিন্তু 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। সেদিকে তাকিয়ে শুল্ক কমানোর চিন্তা ভাবনা কেন্দ্রের, অনুমান বিশেষজ্ঞদের।